শাকিব খান রায়হান রাফি জুটির প্রথম সিনেমা তুফানের প্রি প্রোডাকশনের কাজ চলছে পুরো দমে। 90 দশকের ব্যাকড্রপে নির্মিত হবে এই সিনেমা। বর্তমানে ভারতের রামোজি ফিল্ম সিটিতে সিনেমাটির সেট বানানোর কাজ চলছে। বলিউড যেভাবে অ্যাকশন ফিল্ম বানাচ্ছে এগুলো কয়েক বছর আগেও আমাদের চিন্তার বাইরে ছিল, তাদেরও কেউ না কেউ শুরু করেছিল বলে আজকে তারা পেরেছে। আমরা না হয় তুফান দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছি। আমাদের বিশ্বাস তুফান বাংলা সিনেমায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। সো শাকিব খানের কেরিয়ারে তুফান দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশি চলচ্চিত্র শাকিব খান বিহীন সফল হবে না। দর্শক ভালো ছবি দেখতে চায়, বিগ বাজারের ছবি দেখতে চায়। শাকিব খান ছাড়া বিগ বাজারের ছবি নির্মাণ করলে টাকা ফেরত আসে না, তাই এখন শাকিব খানের উপরেই সবার আস্থা। গত 2 জানুয়ারি ভারতের হায়দ্রাবাদে গেছেন রায়হান রাফি। সেখানকার রামোজি ফিল্ম সিটিতে তৈরি করছেন বিশাল 4টি সেট। সেই সেটেই তুলে ধরা হবে 90 দশকের বাংলাদেশকে। এখন 90 দশকের গল্প বলতে গিয়ে বর্তমান সময়ের লোকেশন তো আর ব্যবহার করা যায় না। বাংলাদেশে এর আগে কোনো সিনেমার এত বড় সেট নির্মিত হয়েছে বলে আমার জানা নেই। সেটটি নির্মাণ করতে অন্তত 2 মাস সময় লাগবে। প্রতিদিন প্রায় 100 মানুষ সেট নির্মাণের কাজে আসেন। সিনেমাটিতে দেখা যাবে 90 দশকের গাড়ি, রেল, এমনকি রাস্তাঘাটও। গত 3 জানুয়ারি থেকে শুরু হয়েছে সেট নির্মাণের কাজ।